সো হ্যালো মাইডিয়া স্টুডেন্ট আই থিঙ্ক তোমার সবাই ভালো আছো তো আজকে আমি ডিপ্লোমা ফিফ সেমিস্টারের ব্যাপারে কিছু বলতে এসেছি ওকে যারা জাস্ট ডিপ্লোমা ফিফথ সেমিস্টারে উঠেছো অনলি ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অনলি ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সো আমার নাম তোমার সবাই জানো আমার নাম ডেভিড দাস এমটেক করেছি জেজিইসি থেকে ওকে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমি এমটেক করেছি তো আমি তোমাদের ডিপ্লোমা ফিফথ সেমিস্টারের টিউশন পড়াই তো কেউ যদি ভাবছো যে টিউশন পড়ে দেখবে অলরেডি ক্লাস কিন্তু অক্টোবরের কুড়ি তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে অলরেডি অলরেডি বাট টেনশন নেই কারণ প্রত্যেকটা ক্লাস আমরা কি সিস্টেমে পড়াই প্রত্যেকটা ক্লাস আমরা প্রথমে গুগল মিটে পড়িয়ে সেই ক্লাসটাকে রেকর্ড করে আমাদের অ্যাপে আপলোড করে দিই তো তোমরা আমাদের নিচে অ্যাপ দেওয়া আছে অ্যাপের লিঙ্ক অ্যাপে গিয়েও ডেমো ক্লাস দেখতে পারো অনেক ডেমো ক্লাস রাখা আছে আর যদি ভাবছ যে না স্যার আপনার কাছে আমি একটা ক্লাস লাইভ ডেমো নিয়ে দেখব তো দেখতে পারো কোনো অসুবিধা নেই ওকে তো এই চারটে সাবজেক্ট পড়ানো হয় পাওয়ার ইলেকট্রনিক্স সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান ইউটিলাইজেশান অ্যান্ড ইউটিলাইজেশান অব ইলেকট্রিক পাওয়ার আর একটা মাইক্রো প্রসেসার অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার তো তোমরা যারা ভাবছো যে ডিপ্লোমা ফিফথ সেমিস্টারটা খুব ভালো করে পড়তে চাও আমি একটা কথা বলবো তোমাদেরকে ডিপ্লোমা ফিফথ সেমিস্টার প্রচুর প্রচুর গুরুত্বপূর্ণ তার কারণ মাইক্রো প্রসেসরটা খুব বেশি আমাদের কাজে লাগে না ঠিক আছে বাট আমি নিজেও গভর্নমেন্ট জবের জন্য কোচিং করাই তো আমি জানি কোন জায়গাগুলো তোমাদের খুব ভালো দরকার ইউটিলাইজেশন এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেউ যদি জুনিয়ার ইঞ্জিনিয়ার লেভেলের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশান করছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশান এটা আরেকটা স্টার বেশি দাও ঠিক আছে আরেকটা স্টার বেশি দাও এখানে এখানে চারটে স্টার দাও পুরো পাওয়ার সিস্টেম এটা পাওয়ার ইলেকট্রনিক্সটা যদি জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে পরীক্ষা দিচ্ছ একটু কম গুরুত্বপূর্ণ এটা ডবল স্টার দেওয়া যায় বাট যদি ইন ফিউচার বিটেক করো আফটার বিটেক পাওয়ার ইলেকট্রনিক্স ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট আমার এই পাওয়ার ইলেকট্রনিক্সেই এমটেক করা ওকে সো তোমরা যারা ভাবছ যে আমার কোচিংয়ে অ্যাডমিশান নেবে অবশ্যই আমাকে কল করো এই নম্বরে আমার নম্বর হচ্ছে এইট ফাইভ এইট ফোর এইট সিক্স ফোর সেভেন এইট থ্রি এই চারটে সাবজেক্ট চারটেই পড়ানো হয় প্রতি উইকে তিনটে করে ক্লাস হয় প্রতি উইকে তিনটে করে ক্লাস হয় অনলি থ্রি হান্ড্রেড রুপিস পার মান্থ আমরা এই চারটে সাবজেক্টকে পড়াই তো কোর সাবজেক্ট কোর সাবজেক্ট অনলি থ্রি হান্ড্রেড রুপিসে আমি এইটুক বলতে পারি কেউ পড়াবে না ওকে আর তুমি কোয়ালিটি এসে যাচাই করে যাও আমি একটাই কথা বলবো তোমাদের যদি কারো কোনো ডাউট থাকে ডাউট থাকে অবশ্যই আমাকে এই নম্বরে কল করো আমি তোমাদের বলবো কি করে আমার ক্লাসে জয়েন করতে হবে বা এই নম্বরে সব থেকে ভালো হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করো আমি তোমাদেরকে বলে দেবো কি করে জয়েন করতে হবে জয়েন করে একটা ক্লাস করে দেখো যদি ভালো লাগে দেন তুমি অ্যাডমিশান নেবে নয়তো নেবে না পরিষ্কার কথা আমি কোয়ালিটি প্রোভাইড করি ওকে তো যতটা পারছি স্টুডেন্টদের হেল্প করার চেষ্টা করছি তাই থ্রি হান্ড্রেডে সত্যি বলছি আমি আগে পড়াতাম আমার কাছে এখনও স্টুডেন্টরা আছে তোমরা যদি এসে জয়েন করো তাহলে ওদের সাথে কথা বললেই বুঝতে পারবে ওদের কাছে আমি আগে আটশো টাকা হাজার টাকা করে নিতাম বাট রিসেন্টলি আমি যে মানে করোনা কাল থেকে আমি ভাবছি যে না স্টুডেন্টদের একটু হেল্প করা দরকার দ্যাটস ওয়াই আমি কিন্তু ফিসটা একদম নমিনাল ফিস রেখেছি ওকে সো আই থিঙ্ক বেটার ওয়েতে পড়ানো হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি কিছু শিখতে চাও অবশ্যই জয়েন করো আমার সাথে ওকে সো থ্যাংক ইউ স্টুডেন্ট এইটুকু বলার জন্যই আমি এসেছি ভালো থাকো সুস্থ থাকো ওকে আর যদি আমাকে ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু আমায় সাপোর্ট করে দিও থ্যাংক ইউ